ফাতেমা টনি, ফাউন্ডার অ্যান্ড সিইও সানভিস। অ্যান্ড আপনারা হয়তো জানেন অনেকে যে আমি হচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করি এবং অলওয়েজ সবাইকে বলি যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশীয় পণ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশীয় পণ্য নিয়ে কাজ করতে হবে। সো আজকে এতগুলো উদ্যোক্তা বোনদেরকে দেখে আমার মানে অসম্ভব ভালো লাগছে এবং আমি সবাইকে বলবো একটাই কথা যে আমরা নারীরা আসলে এত সহজ পথ আমরা অতিক্রম করে কিন্তু কেউ আজকে এই জায়গায় আসিনি। আমরা যারাই কাজ করি আমাদের হাজবেন্ড কিন্তু এত সহজেই আমাদেরকে সাপোর্ট করে নাই। আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা, আমার ভাই বা যে কারো ফ্যামিলির মানুষগুলো কিন্তু এত সহজে এত সাপোর্ট করে নাই। আমরা কিন্তু প্রত্যেকটা নারীর পিছনে, উদ্যোক্তা হওয়ার পিছনে একটা গল্প আছে। সো প্রত্যেকটা নারী অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে এবং আমরা নারীরা এগিয়ে গেলেই কিন্তু বাংলাদেশ আগাবে। নারীদেরকে ছাড়া কিন্তু বাংলাদেশ আগানো সম্ভব না। সো আমার কাছে মনে হয় যে আপনারা কাজ করছেন, আমরা সবাই একসাথে কাজ করছি এবং রহিমা আপু যে উদ্যোগটা নিয়েছে আপনাদেরকে একটা গ্রুপের মাধ্যমে, একটা কমিউনিটি এক জায়গায় সবাইকে নিয়ে আসছে। সো এক জায়গায় আপনারা একসাথে হয়ে সঙ্গবদ্ধ হয়ে কাজ করছেন। সো এইটা অনেক বড় একটা পাওয়া সবার জন্য, আমার মনে হয় একটা বড় একটা পাওয়া। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা দেশীয় পণ্য নিয়ে কাজ করবেন। আজকে অনেকে লাল শাড়ি পরে আছে এবং এই লাল শাড়িটা আমাদের দেশের, আমাদের টাঙ্গাইলের শাড়ি, যেটা আমাকে প্রথমেই একদম আমি মুগ্ধ হয়ে গেছি এটা দেখে যে আমাদের দেশীয় শাড়ি পরে আছে আমার বোনেরা। সো এইটা ধরে রাখবেন। আপনারা অনেকে বিভিন্ন, অনেকে হচ্ছে রান্না নিয়ে কাজ করছেন, অনেকে আমাদের ফ্যাশনের কাপড়, আমাদের জুয়েলারি, অনেক কিছু নিয়ে কাজ করছেন। বাট আমরা বলবো সব কিছুতে দেশীয় পণ্যকে এগিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমি আর বাড়াতে চাই না কারণ সময় অনেক কম। সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।